নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে। এই ব্যবসাটি বর্তমান সময়ে খুবই প্রফিটেবল একটি ব্যবসা। ব্যবসাটি হলো ডোনাট তৈরির ব্যবসা। সুতরাং বন্ধুরা, এই ডোনাট তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, প্রথমেই বলি এই ডোনাট কী। এই ডোনাট হলো ময়দা, চিনি, দুধ, ডিম, ইত্যাদি দিয়ে তৈরি একটি সুস্বাদু ডিপ ফ্রাই খাদ্য। এছাড়া কিছু কিছু ডোনাটে বিভিন্ন ধরনের ক্রিম এবং চকলেট সিস ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ ডোনাট গোলাকার এবং কেন্দ্রে একটি গর্ত থাকে। ডোনাট বিভিন্ন ফ্লেভারের এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটা খুব জনপ্রিয় একটি খাদ্য। বিভিন্ন বড় বড় কোম্পানি সারা পৃথিবীতে এই ডোনাটের বিজনেস করে প্রচুর অর্থ উপার্জন করছে। সেই সব কোম্পানি ফ্রাঞ্চাইজি মডেলে সারা পৃথিবীতে তাদের আউটলেট অপারেট করছে। বন্ধুরা, উদাহরণ হিসেবে বলা যেতে পারে ডাঙ্কিন ডোনাটস। এটি হলো বিশ্বের বৃহত্তম ডোনাট চেইন স্টোর। এই কোম্পানির 33টি দেশে 11,000টি স্টোর রয়েছে। তাই বন্ধুরা, আপনারা যদি খুব ছোট করে ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনারা অন্যান্য ব্যবসার তুলনায় বেশি প্রফিট করতে পারবেন এবং আস্তে আস্তে খুব বড় আকারে ব্যবসায় পরিণত করতে পারবেন। বন্ধুরা, এবার বলি এই ডোনাট কিভাবে তৈরি হয়। ডোনাট 3 থেকে 4 ভাবে তৈরি করা যেতে পারে। প্রথমত, ময়দা, চিনি, দুধ, ইস্ট ইত্যাদির মিশ্রণে ভালো করে ডো তৈরি করে নিয়ে ডোনাট কাটার দিয়ে ডোনাটের আকারে কেটে নিতে হবে এবং তেলে ভেজে নিতে হবে, তাহলেই ডোনাট তৈরি। এছাড়া এই মিশ্রণগুলিতে একটু জলের ভাগ বেশি দিয়ে মিশ্রণটা পাতলা আকারে করে নিতে হবে এবং ম্যানুয়াল ডোনাট ডিসপেন্সার মেশিনের সাহায্যে তেলের উপরে সেগুলো ছাড়তে হবে এবং ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এছাড়া ডোনাট অটোমেটিক মেশিনের সাহায্যে তৈরি করা যেতে পারে। ব্যবসার ধরনের উপরে নির্ভর করে বিভিন্ন ক্যাপাসিটির মেশিন কেনা যেতে পারে। সুতরাং আপনারা যদি খুব ছোট আকারে শুরু করতে চান, তাহলে ম্যানুয়াল ডোনাট ডিসপেন্সার মেশিনের সাহায্যে অথবা ডোনাট কাটারের সাহায্যে এগুলি করতে পারেন। আর ব্যবসা বৃদ্ধি পেলে অটোমেটিক মেশিন কিনতে পারেন। বিভিন্ন ধরনের ম্যানুয়াল এবং অটোমেটিক মেশিন মার্কেটে পাওয়া যায়। মোটামুটি 10,000 টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে এগুলি আপনারা ইন্ডিয়ামার্ট.কম, আলিবাবা.কম, অ্যামাজনের মতো ওয়েবসাইটে আপনারা সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা এই ডোনাট তৈরির বিভিন্ন ধরনের রেসিপি ইউটিউব দেখে শিখে নিতে পারবেন, কারণ এখানে আপনারা বিভিন্ন চ্যানেলে অনেক ধরনের ডোনাট রেসিপি টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন। এছাড়া আপনারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বেকারির কোর্স করানো হয়, সেখান থেকেও আপনারা শিখতে পারেন। এবার আলোচনা করি এই ব্যবসা আপনারা কিভাবে শুরু করবেন। এই ব্যবসা শুরু করতে আপনাদের একটি দোকান বা স্টল তৈরি করতে হবে কোনো মার্কেটে যেখানে লোক চলাচল বেশি করে। আপনাদের যদি কম পুঁজি থাকে, তাহলে আপনারা ম্যানুয়াল রিক্সার উপরে এই স্টল বা ফুডকার্ট তৈরি করে বিভিন্ন এলাকায় আপনাদের তৈরি ডোনাটগুলি সেল করতে পারেন। আর এই ডোনাটগুলি সেল করার সবথেকে ভালো জায়গা হলো বিভিন্ন বাস স্টেশন এবং রেল স্টেশন, কারণ অনেকেই আছেন যারা বাড়ি থেকে না খেয়ে রাস্তায় টিফিন করে তারপর তাদের বিভিন্ন কাজে বের হয়। সেজন্য সেখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডগুলি ভালোভাবে সেল হয়। সেজন্য আপনাদের এই ব্যবসাটি সেই স্টেশনে করা সবথেকে লাভজনক হবে। এই ব্যবসায় আপনারা মিনিমাম 50% প্রফিট করতে পারবেন। এই ব্যবসায় আপনাদের মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন, অর্থাৎ ফেসবুক অ্যাডের মাধ্যমে বা ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসার প্রচার করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনার ব্যবসার হোর্ডিং লাগাতে পারেন, লিফলেট বিলি করতে পারেন। প্রথমে কিছুদিন অল্প কিছু বিনিয়োগের মাধ্যমে মার্কেটিং করার ফলে আপনাদের কাস্টমার বেস তৈরি হয়ে যাবে। তারপর আপনাদের আর মার্কেটিংয়ের প্রয়োজন হবে না। তারপর মাউথ পাবলিসিটির মাধ্যমে আপনাদের নতুন নতুন কাস্টমার আসতে থাকবে। সুতরাং এই ব্যবসা করে মাসে আপনারা 25 থেকে 30,000 টাকা অতি সহজে ইনকাম করতে পারবেন। আর আপনারা যত সেল করতে পারবেন, আপনাদের প্রফিট মার্জিনও তত বাড়তে থাকবে। বন্ধুরা, তাহলে আপনারা যদি এই ব্যবসা করতে চান, তাহলে এই ব্যবসা সম্বন্ধে আরও ধারণা নেওয়ার চেষ্টা করুন। এ বিষয়ে সমস্ত কিছু জেনে বুঝে তারপর শুরু করবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।